वेलकम माय यूट्यूब चैनल। तो তোমাদেরকে যদি ব্যাক সাইড দিয়ে এভাবে টাইট করে ধরে রাখে তো তোমরা কিভাবে ছাড়াবে? তো প্রচুর শক্তিশালী আমাদেরকে অনেক সময় কি করে, রাস্তায় যখন আমরা বার হই তো আমাদের কোনো দোষ না থাকলেও আমাদেরকে অ্যাটাক করে। তো আমরা আজকে ভিডিওতে তোমাদেরকে ইজি ভাবে শেখাবো যাতে তোমরা সেই জায়গা থেকে বাঁচতে পারো আর তাকে ভাবে অ্যাটাক করে তাকে ইনজোর করতে পারো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শেখাবো। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করতে বলবে না। তো ফার্স্ট পজিশন অ্যাটাক। তো বন্ধুরা যখনই আমাদেরকে এভাবে টাইট করে ধরে রাখছে তো প্রচুর শক্তিশালী হলে আমরা কি করবো, এখান থেকে কখনো টানলে, এভাবে টানলে কখনো, করলে কখনো ছাড়াতে পারবো না। তো আজকের টেকনিকটাকে তোমাদেরকে ইজি ভাবে শেখাবো আর তাকে কিভাবে ইনজোর করতে হবে তো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝাবো। তো ফার্স্টে একটা টেকনিক অ্যাপ্লাই করবে, তারপরে তাকে অ্যাটাক করবে। তো এটাকে তোমরা ইজি ভাবে নেবে না, তো পাওয়ারফুল অ্যাটাক করতে হবে তোমাদেরকে। তো ফার্স্টে কি করবে, এখান থেকে এটাকে ধরো টাইট করে। তো তোমাদেরকে স্লো দেখাচ্ছি কেন, যাতে তোমরা বুঝতে পারো। তো ফার্স্টে কি করবা, এখান থেকে এটাকে টাইট করে এটাকে বডির দিকে টানো। তো এটাকে যখনই আমরা বডির দিকে টানছি তো এখান থেকে এটাকে, এই যে আমার যে হ্যান্ডটা আছে, তো পাওয়ারফুল এখান থেকে হিট করছি। তো সেকেন্ড আমরা কি করবো, এখান থেকে এই পাওয়ারফুল এই অ্যাটাক করে দাও। তো এই অ্যাটাক করার পরে আবার এখান থেকে এই হিট করে দাও। তো সেকেন্ড এখান থেকে হিট করার পরে কি করবো, এখান থেকে পুরো এটাকে টাইট করে ধরে রাখো। তো রাখার পরে আমরা কি করবো, এখান থেকে এটাকে এই পাওয়ারফুল তাকে এভাবে ফেলে দিচ্ছি এই। তো দেওয়ার পরে আমরা কি করছি, এখান থেকে একটা ফেজে অ্যাটাক করছি। তো সেকেন্ড আমরা এখান থেকে একটা কিক করছি, কিক করার পর আমরা এই হ্যান্ডটাকে এটাকে পুরো ঘুরিয়ে দিচ্ছি। তো গাইস, তো আজকের আবার তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো সোলোভাবে, চলো অ্যাটাক। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না আর শেয়ার করতে বলবে না। তো ফার্স্টে কি করব, আমরা আগে শক্তভাবে নিজেকে দাঁড়াতে হবে, তারপর তাকে ইনজোর করতে হবে। তো ফার্স্টে আমরা কি করব, এই হ্যান্ডটাকে এটাকে টাইট করে আগে ধরবো। তো টাইট করে ধরার পরে আমরা কি করব, এই যে হ্যান্ডটাকে ধরছি শক্ত করে, ধরার পর আমরা এটাকে এইভাবে বডির দিকে টানছি। যখনই এই বডির দিকে টানছি, টানার পরে এটাকে কি করছি, এটাকে ধরে রাখছি। তো রাখার পরে আমরা এখান থেকে ফার্স্ট অ্যাটাক করছি। তো এখান থেকে অ্যাটাক করার পর আমরা এখান থেকে হিট তুলছি, এটাকে আপার কাট একটা হিট তুলে দেবে। তো সেকেন্ড কি করবে, এখান থেকে পাওয়ারফুল হিট। তো তারপরে কি করবে, এটাকে ধরে নিচ্ছ, ধরার পরে আমরা এখান থেকে এটাকে টাইট করে ধরছি শক্ত করে। তো শক্ত করার পরে কি করবে, এই লেগটাকে এই সাইডে বাঁধাও। তো বাঁধানোর পরে কি করবে, আমরা এখান থেকে পাওয়ারফুল তাকে এইভাবে ফেলে দিচ্ছি এই। তো ধরার পরে কি করছি, এখান থেকে আমরা একটা পাঞ্চ করছি অ্যাটাক। তো সেকেন্ড আমরা এখান থেকে কিক করছি। তো কিক করার পরে আমরা এখান থেকে এটাকে ঘুরিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমরা এখান থেকে নিজেকে সুস্থভাবে ফিরতে পারছি। তো গাইজ, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না।